এটা একটা খুবই দুঃখের বিষয়। আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকের সন্দেশকালীর আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে। এই যে ভিডিওটাকে নিয়ে আজকের এই সন্দেশকালীর আন্দোলনকে অসম্মান করছে, সেই ভিডিওটা আজকের এই বিজেপি, এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশকালীর মুখ হিসাবে আজকের এই আমাকে প্রার্থী করার আগের ভিডিও, সেটাকে নিয়ে আজকের তৃণমূলের গুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকের সন্দেশকালীর মা বোনদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই। যখন আমরা আন্দোলনের ভিতরে ছিলাম তখন এই রাজ্যের পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে যোগানের থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল, বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন, একটা দরখাস্ত লিখে জমা দিন যে শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি আর সন্দেশকালীর ওপরে কোনো জোর জুলুম করছে না, এরকম ভাবে বলে আমাকে একটা দরখাস্ত লিখে দিতে বলেছিলেন। আর আমাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য কোথাও আমাদের পুলিশ প্রশাসন থেকে থানা পাঠিয়েছিল, পুলিশ প্রশাসন থেকে আমাকে চার দেওয়া হয়েছিল। আজকে যদি রাজ্যের পুলিশ সাহায্য করতো মানুষকে, আজকের সন্দেশকালীর মানুষকে যদি সাহায্য করতো, তাহলে আজকের সন্দেশকালীর মা বোন এবং সন্দেশকালীর প্রত্যেকটা পরিবার আন্দোলনে রাখতেন না। সন্দেশকালীর এই পুলিশ, সন্দেশকালী থানার পুলিশ কোনো মতেই মানুষের পাশে দাঁড়ানি এবং শিবহাজারা শেখ শাহজাহান মুক্তি যোদ্ধাদের হয়ে কথা বলতেন এবং সাধারণ মানুষের শেখ শাহজাহানের হয়ে প্রত্যেকটা মানুষের ওপরে অত্যাচার চালিয়ে যেতেন, যেন রাজ্যের পুলিশ নয় শেখ শাহজাহানের ভাড়া করা গুন্ডা ওনারা, এরকম ভাবেই চালিয়ে যেতেন মানুষের ওপর অত্যাচার। যদিও যৌন হেনস্থার বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম কিন্তু রাজ্যের পুলিশ আমাদের পাশে দাঁড়ায়নি, আমাদের সহযোগিতা করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী আজকের এই সন্দেশকালী অত্যাচারিত মা বোনেদের পক্ষে একটা কথাও খরচা করেননি, ব্যয় করেননি। আজকের কৃষি বাড়িতে মিলে প্রত্যেকটা সবাই সবাই গিয়ে শুধুমাত্র সন্দেশকালীন মা বোনেদের উল্লেখ করে গাড়ি গালা যেন নোংরা নোংরা কথা বলে চলেছে। আজকের যে সন্দেশকালীন মা বোনেদের পাশে এসে দাঁড়ানোর দরকার ছিলেন সেটাও তিনি করেননি। আর আজকের সন্দেশকালীর মুখ হিসেবে আমাকে প্রার্থী করা হয়েছে বলে তাও আজকে উনি ওনার গুন্ডা বাহিনী, এই তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে নানা রকম ভাবে উনি আজকে ষড়যন্ত্র করেই চলেছে। এখনো অবধি যে সন্দেশকালীন মা বোনেরা, শুধু আমি নই, সেই সন্দেশকালীন মা বোনেরা এখনো অবধি আন্দোলন যে আন্দোলন করেছিলেন তাদের উপরে মুখ্যমন্ত্রী এবং এই তৃণমূল বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনীরা এবং রাজ্যের পুলিশেরা এখনো অবধি অত্যাচার চালিয়ে বেড়াচ্ছেন। রাতের অন্ধকারে ঘরে থাকতে পারেন না,